মন তোমায় সঙ্গ দিয়েছি আমি সহচর। তুমি আমায় দুষ্ট বানাতে চেয়েছিলে, বানাতে চেয়েছিলে সামাজিক খচ্চর, তাই তো আজ তোমায় নিয়ে লিখেছি। এই জীবনের পথে আমি হাঁটিয়াছি বহুদূর, যৌবন তোমায় ছুঁয়ে দেখব বলে। তুমি রয়েছো আমার অতলে, হয়তো হঠাৎ এসে দিবে ধরা, তখন হয়তো শাপলা ফুটবে, শিউলি ফুটবে না, হয়তো হবে খরা। বাহ বাহ বাহ, এ তো দেখছি কবি লীমেন্দ্রনাথ এক সময় কবিগুরুকে ছাড়িয়ে যাবে। এসেছো বৎস, বসো আমার পাশে। তুমি কি জানো ছাগল কেন কাশে? তুমি কি জানো নায়িকা হয়েছে কেন পপি, শিল্পী আঁকে কেন ছবি? এত কিছু জানলে তুই হইতি রিক্সাওয়ালা, আমি হইতাম কবি। ওহে বৎস, তুমি কি মারলে আমায় খোঁচা? মনে রেখো, চৌরাস্তার মোড়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তোমার নাক হবে বোঝা, ডাক্তার ইনজেকশন মেরে লাল করবে তোমার পাছা। কথাটা কি কইতাছো তুমি 100% হাসা? পিছার বাড়ি একটা মাটিতে পড়বে না যদি হয় মিছা। অনেক হইছে, বল কেমন আছিস? আমার আর থাকা, বাসায় আজকে একবারে ফাঁকা, গার্লফ্রেন্ডরে ফোন দিলাম, যাইতাছে নাকি ঢাকা? এইসব আমি বাদ দিয়া প্র্যাকটিক্যাল হও মিয়া, বাপ মায়েরে জানায়া বিয়া করো গিয়া। তুমি কি বুঝবা বন্ধ রুমের সাথ, তোমার কাছে কবিতাই তো দিন রাত। কবিতা আমার প্রেমিকা আর আমি তার কবি লীমেন্দ্রনাথ। প্রেম কিন্তু তিনিও করেছিলেন তোমার আইডল কবিগুরু রবীন্দ্রনাথ। সেকাল আর একাল, বর্তমানের প্রেম হাই হ্যালো চাক্কুম চুক্কুম বাই বাই, কে কার তরে কে কারে ধরে আর কে যে কারে খায়। বন্ধু তুমি তো তাহলে মানুষ চিনো নাই? আমি মানুষ চিনি, যেদিন চিনেছিলাম আমার ভিতরের মানুষটারে। একটা অমানুষ আমি, এটা বোঝাবো কারে? অমানুষটাকে আড়ালে রেখে মানুষের অভিনয় করো, সুযোগ বুঝে কোনো এক প্রিয়তমার হাত ধরো। প্রিয়তমা তো আমার হবে প্রিয় শরীরের জন্য, মানুষের অভিনয়ের আড়ালে সেই অমানুষটাই হবে ধন্য। তুমি একা নও, এটা সবাই করে, তাই তো অবাঞ্ছিত সম্পর্কগুলো নষ্ট হয় ঝরে। ভাই রে ভাই, তোমার সাথে কথা বলে আমি পারবো না। মনে রাখিস, যতদিন মানুষ না হব ততদিন ভিতরের এই অমানুষটার কাছে আমি হারবো না। আজকের মতো আমি গেলাম, ভালো থাকিস। বন্ধুত্বের জয় হোক, সারা জীবন এই বন্ধুত্বটা টিকিয়ে রাখিস। উপরওয়ালা আজকের মতো বাঁচাইছে, জয় কবিগুরু রবীন্দ্রনাথ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি কবি লীমেন্দ্রনাথ।